গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউক্লিয়ার ফ্যামিলি লাইফস্টাইলে। তোমাদের আরেকবার অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের মোটামুটি চলে যাচ্ছে, আর আজকে অনেকদিন পর একটা ব্লগ বানালাম। তো সকাল থেকেই শুরু করলাম, এখন বাজছে 9:30। তো বাড়ির কাজ মোটামুটি আমার সবই হয়ে গেছে। তো স্নান করে এখন চলে এসেছি পুজো করতে। আর এই দেখো গোপাল সোনা চান করে এখন ঢাকা নিয়ে বসে আছে, ওয়েট করছে কখন উনি সাজা গোজা করবে আর ড্রেস পরবে। তো আমার পুজো হয়ে গেছে, এই দেখো গোপাল সোনা ড্রেসও পরে নিয়েছে। আর আজকে গোপাল সোনা চুলটা লাগাইনি, কারণ আজকে প্রচুর গরম, আর কাল রাত থেকে আমাদের লাইন কাটা, মানে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে কি বলো তো, বৃষ্টি হলেই লাইন কাটবে, মানে ঝড় হোক না হোক, বিদ্যুৎ যদি নাও দেয়, কিন্তু বৃষ্টি হলেই লাইন কাটবে। তো কাল রাত 3:30 সময় লাইন কেটেছে, এখন বাজছে 9:30, এখনও পর্যন্ত লাইন আসেনি। আর গরমটা অত্যাধিক আছে, তো সেই কারণে গোপাল সোনাকে আজকে চুলটা লাগাইনি, সিম্পল একটা মুকুট পরিয়ে দিয়েছি আর হালকা একটা মালা দিয়েছি গলাতে। তো পুজো আমার মোটামুটি হয়ে গেছে, আর আজকে বাড়িতে জলখাবার বানাইনি। আর তার কারণ হচ্ছে আজকে ননদের বাড়িতে যাব। আর তোমরা তো সবাই জানো, আগের ব্লগে তোমাদের বলেইছি যে সানডে সানডে আমাদের মানে ফিক্স থাকে ননদের বাড়িতে ঘুরতে যাওয়ার। এমনিতে কোথাও ধরো সেভাবে যাওয়া হয় না, তো যেহেতু ননদ সামনে আছে সেভাবেই সম্ভব, দূরে থাকলে সেটা হতো না। তো আর বাচ্চারাও কি বলতো, রবিবার দিন ওয়েট করে থাকে যে কবে রবিবার দিন আসবে, ওরা পিসির বাড়ি ঘুরতে যাবে। আর আমাদেরও সত্যি কথা বলতে ভালো লাগে না, কারণ বাড়িতে দেখবে সবসময় কারোরই ভালো লাগে না, একটু বাইরে গেলে মনটাও পাল্টায় আর ভালোও লাগে। তো সেই কারণেই যাও। তো আজকে মর্নিংয়ে ব্রেকফাস্ট কিচ্ছু বানাইনি, আজকে বাইরে থেকে যাওয়ার সময় রাস্তায় ধোসা খেয়ে একদম ননদের বাড়িতে যাব। আর যদি জলখাবার বানাই, জলখাবার বানিয়ে যদি খেতে যাই, তো সেখানে 11:30 হয়ে যাবে। তো সেই কারণে আজকে জলখাবার বানাবো না। আর যেহেতু বিকেলে ধরো ঘুরে আসতে হবে, তো যত জলদি যাব ততটা টাইম থাকতে পারবো, আর যত দেরিতে যাব তো বেশিক্ষণ থাকতে পারবো না। তো সেই কারণে আজকে ব্রেকফাস্ট বানিয়ে টাইমটাকে ওয়েস্ট করি নিয়ে এই দেখো ধোসার দোকানে এখন আমরা চলে এসেছি। তো মা আর মেয়ে নামেনি অটো থেকে, এত রোদ। তো ছেলে তো আমার সাথে সাথেই চলে এসছে, যেখানে আমি যাবো ছেলে আমার সেখানেই থাকবে। তো মেয়ে রোদের জন্য নামেনি, মা আর মেয়ে দুজনেই অটোতে আছে। তো এখন ধোসা অর্ডার করে দিয়েছি, আমরা এখান থেকে ধোসা খেয়ে নিয়ে তারপরে যাব ননদের বাড়িতে। তো ধোসা অলরেডি বানানো হয়ে গেছে, এ দেখো মা মেয়ে আর ছেলে তিনজনে এখন অটোতে খাচ্ছে, আর আমার এখন বানানো হচ্ছে। আর রবিবার দিন কি বলো তো, বাচ্চারা বাইরে খেতেই বেশি মানে ভালোবাসে, কেন এমনিতে ধরো প্রত্যেক দিন ওদের স্কুল তো থাকে, আর স্কুলে যাবার সময় ওদের মানে মেন খাবার যেটা, স্কুল যাওয়ার সময় যেটা ওরা খায়, সেটা হচ্ছে গোবিন্দভোগের চালের ভাত, আলু সেদ্ধ, ঘি ভাত, ওদের ওটা এভরিডে। আর অন্য কোনো যদি ডাল ভাত তরকারি দেয় ওরা কিছুতেই খাবে না। তো সেই কারণে ওটা ওরা যেটা খেতে ভালোবাসে, যেটা আমারও জলদি হয়ে যায়, তো সেই কারণে ওই খাবারটাই দিই। আর স্কুলে তো ধরো লুচি পরোটা এসবই আছে, কেন অন্য কোনো ওদের ফাস্টফুড অ্যালাউ নেই, ফাস্টফুড আছে অ্যালাউ শুধু ফ্রাইডে, তো অন্য কোনো দিন অ্যালাউ নেই। তো সেভাবে খাবার তো ধরো নিয়ে যেতে পারে না, ওইসবই নিয়ে যেতে হয়, আর তার সাথে যদি ফল ডল থাকলো। তো সানডে তো ওরা বাইরে খেতে একটু বেশি ভালোবাসে, আর আমারও মনে হয় চলো এভরিডে তো ঘরে খাচ্ছেই, মানে টিফিনে জল যেটা দিলাম আর বাড়িতে ধরো যেটা খায়। তো রবিবার দিনটা যেহেতু একটু ফ্রি থাকি, ওরাও ফ্রি থাকে, তো বাইরে খাবারই মানে একটু চেষ্টা করি, সব দিন হয়ে ওঠে না। আর এই মাত্র নন্দ বাড়িতে আমরা পৌঁছালাম, আর আজকে তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল রেসিপি। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে।
আর রেসিপিটার নাম হচ্ছে পিরুকিয়া। তো কালকে পরশু দিনকে আমার ননদ তিজ করে, তো তিজে কিন্তু পিরুকিয়া লাগে, পিরুকিয়া ঠেকুয়া এসব লাগেই। তো যেহেতু শরীরটাও ঠিক নেই, তো আর এইটা বানাতে কী বলতো দু তিনজন হলে বেশি ভালো হয়, কারণ একজন হয়তো মাখলো বেললো আর একটা এটা মুড়তে লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে এটা কীভাবে বানায়। আর এটা হচ্ছে খোয়া, এটাকে বাজারে কিনতে পাওয়া যায়, মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়। তো খোয়াটাকে কিনে এনে বাড়িতে ওটা কড়ায় ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে যতটা পরিমাণ, ধরো 1 কিলো যেমন খোয়া থাকলো, তার সাথে হয়তো 500 মতো বা 500 থেকে একটু কম, মানে 350-400 মতো চিনি দিতে হবে। সেই চিনিটাকে পুরো ডাস্ট করে নিতে হবে মিক্সিতে। তো তারপরে এই খোয়াটাকে লাল লাল করে ভাজার পর পরে চিনিটা মেশাতে হবে, মানে একটু জাস্ট 5 মিনিট ঠান্ডা হওয়ার পরে চিনিটা মেশাতে হবে। আর এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারো, কাজুগুলোকে একটু ভেঙে নিয়ে দিতে পারো, ভালো লাগবে। তো আমি তোমাদের সাথে ভিডিওটা ভেবেছিলাম শেয়ার করবো যে খোয়াটা কীভাবে বানায়। তো খোয়াটা বানাবার পরে আমার মনে পড়ছে, তো সেই কারণে আর ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা লাল লাল ভাজতে হবে, বেশি না, ভেজে নিয়ে ওটা একটু ঠান্ডা করার পর চিনিটা দিতে হবে। তো দেখো এখানে আমি ময়দা নিয়ে বসে গেছি, এটার মধ্যে ময়দা লাগে। তো ময়দাটা আমি চেলে নিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম ময়াম, আর এটার মধ্যে নুন পড়বে না। ময়াম যেরকম রুচি করলে যতটা পরিমাণে আমরা ধরো ময়াম দিই, ততটাই সেভাবেই ময়ামটা দিতে হবে, একদম যে বেশি ময়াম দিতে হবে সেটা না। তো রুচি করলে যেরকম আমরা ময়াম দিই সেই পরিমাণ মতোই ময়ামটা দিতে হবে। তো এখন আমি আটাতে আর তেলটায় ভালো করে মিক্স করে নেব, তারপরে আটাটা মাখতে হবে। আর আটাটা যেন একদম নরম না হয়, মানে একদম যে খুব শক্ত সেটাও না, কিন্তু শক্ত শক্তই মাখতে হবে যেন নরম না হয়। আর ময়দা এমনিতেই দেখবে মাখার পরে না ধীরে ধীরে ওটা নরম হতে থাকে, তো সেই কারণে একটু শক্ত শক্তই ময়দাটা মাখবো। তো দেখো ময়দার যে তেলটা আমি দিয়েছিলাম, সাদা তেল দিয়েছি, তো ভালো করে মিক্স হয়ে গেছে। এর মধ্যে হালকা ঘিও দিতে পারো, তাহলে গন্ধটা বেশি ভালো উঠবে। তো আজকে আমি ঘি দিইনি, সাদা তেলই দিয়েছি। তো ময়দাটা এখন আমি একটু ভালো করে শক্ত শক্ত করে মেখে নেব। তো এই দেখো একদম যেন নরম না হয়, আর একদম যে বেশি শক্ত সেটাও যেন না হয়, যেন বেলা যায়, বেশি শক্ত হলে তো বেলা যাবে না, তো সেই কারণে বেশি যেন শক্তটাও না থাকে। আর এরকম দেখো লুচি যেরকম আমরা লুচি যেরকম সাইজ করি আর কি, সেরকমই লেচিগুলো নিতে হবে, মানে বেশি বড় যেন না হয়, আর বেলার সময় যেন একদম পাতলা হয়, কেন যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। তো আমি এরকম ছোটো ছোটো করে সব লেচিগুলো আগে কেটে নেব, তারপরে এটা গোল গোল করে একদম পাতলা পাতলা করে বেলতে হবে। তো এটা হাতেও করা যায়। তো একদম আমি পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আর এই যে এটা দেখছো, এটা আজকাল সব জায়গাতেই পাওয়া যায়, এটা পিঠে করার বলো বা এই পিরুপিয়া বানানোর জন্য খুবই ভালো। তো এরকম গোল করে পাতলা করে বেলে নিয়ে তার মধ্যে 1 চামচের মতো, 1 চামচের বেশি দেওয়া যাবে না, কারণ 1 চামচের বেশি যদি পুরটা দেওয়া হয় তাহলে তেলে দেওয়ার মাত্রই না ওটা পুরো ফেটে যাবে। তো 1 চামচের থেকে আরও যদি কম দেওয়া যায় আরও বেশি ভালো। তো ওটা দিয়ে নিয়ে জাস্ট মুড়ে দিতে হবে, আর কিছুই না। তো এভাবে এটাকে 1/2 ঘন্টার মতো ফ্যানের নিচে রাখতে হবে। তো দেখো এদিকে আমি মা মেয়ে ছেলে সব একসাথে বসে গেছি, আর ননদের শরীরটা খুবই খারাপ, কারণ পরশু দিন আরও উপোস আছে। তো ওর এমনিতে একটু পেটের প্রবলেম আছে, তো সেই কারণে ওর বমিটিংয়ের প্রবলেম ওর মাঝে মধ্যেই হয়। তো ওর শরীরটা একদমই ভালো নেই, তো সে কারণেই আসা। তো ভাবলাম চলো সবাই মিলে করে দিই, আর এটা তো লাগেই পিরুপিয়া ঠেকুয়া, এটা তিজে লাগেই। আর যারা যারা তিজ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আর আমার এই পিরুপিয়া রেসিপিটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে, মানে ঠিকঠাক হচ্ছে কি না। তো এটা আমার ননদ বা আমার শাশুড়িমার থেকে শেখা, আমি বিয়ের আগে কোনোদিনই পিরুপিয়া বা ঠেকুয়া বানাইনি। তো পিরুপিয়া বলো ঠেকুয়া বলো, তো এগুলো আমার বিয়ের পরেই আমার শ্বশুরবাড়ি থেকেই শেখা। তো বানানো সব মোটামুটি হয়ে গেছে, লাস্টের ফিনিশিংটা আমার ছেলেই শেষ করবে। এটা তো একদিকে বানাচ্ছে আর সব কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখছে। আর এটা 1/2 ঘন্টার মতো ফ্যানের নিচে রাখতে হবে, মানে এপাট ওপাট করে ভালো করে ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে, তারপরে তেলে ভাজতে হবে। আর বানাবার পরে যদি তেলে ভাজো না তো পুরোটা ফেটে যাবে, মানে পুরো একটু ঠান্ডা মানে শক্ত হওয়ার পর জিনিসটা তেলে ভাজতে হবে। তো সব বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লাস্টে কয়েকটা আছে সেটা ছেলে বানাচ্ছে, এখন আমি একটু রেস্ট নিচ্ছি। আর এগুলো 2-3 জন হলে না বানালে বেশি বেটার, মানে একজন ধরো বেললো একজন মুড়লো, তাহলে জলদি জলদি হয়ে যায়।
আর তা না হলে অনেকটাই টাইম লাগে। ঠেকুয়া বানাতে বেশি টাইম লাগে না, ঠেকুয়া মাখতে যতটা টাইম লাগে তারপরে বেশি টাইম লাগে না, কিন্তু এই পিরুকিয়া বানাতে একটু অনেকটাই টাইম লাগে, তো সেই কারণে দু তিনজন হলে বেশি ভালো হয়। আর এদিকে ননদ দেখো এগুলো সব তেলে ছাকছে, দেখো কেমন ফুলে উঠেছে, পুরো লুচির মতন ফুলে উঠেছে। আর এটা যত পাতলা হবে না তত খেতে বেশি ভালো হবে, মোটা যদি বেলা হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে না। তো একদম যেহেতু পাতলা পাতলা হয়েছে তো দেখো লুচির মতো পুরো একদম ফুলে উঠেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো এখন তো পুজোর আগে খাওয়া যাবে না, পরশু দিনকে পুজো আছে, পুজোয় ঠাকুর দেওয়ার পরেই তারপরেই টেস্ট করা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে যে ঠিকঠাক হয়েছে কিনা, এভাবে তোমরা করো কি না, আর কারা কারা তিজ করো সেটাও কিন্তু জানাবে। ঢাকার ভিতরে ঢুকে আছে, মেয়েকে দেখতেই পাই। ওর 12 মাস 30 কাল, মানে বর্ষা বলো, গরম বলো, শীত বলো, যখনই বলো, মানে প্রত্যেক সময় ওর গায়ে চাদর চাই। দেখো এদিকে চাদর নিয়ে ঢুকে আছে, আর মা এখন খাওয়া দাওয়া করে শুয়েছে, আর আমাদের পিরুকিয়া একদম লাস্টের দিকে চলছে, আর এখন ছেলে লেগেছে। এই দেখো এখন লাস্টের ফিনিশিং ছেলে শেষ করবে, তো ননদ পিরুকিয়াগুলো ছাড়ছে। মানে এটা করার পর আধ ঘন্টা এটা মানে ফ্যানের নিচে রেখে দিতে হবে, যেন একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে এটা ছাড়বে। তো আমাদের পিরুকিয়া একদম লাস্টের দিকে চলছে, আর মাত্র কটা আছে, দু তিনটে আছে, দু তিনটে হলেই হয়ে যাবে, তারপরে হবে খাওয়া দাওয়া। তো মা, ননদের হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ননদ এখন বাকি আছি। তো এগুলো হয়ে গেলে তারপর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন বাজছে 5:45, আর পুরো একদম কালো করে আছে, মানে 6টার সময় পুরো সন্ধ্যে হয়ে গেছে একদম, প্রচুর। জানি না আজকে বাড়ি কি চলে যাবে, আর আজকে বাড়ি যেতেই হবে, আজকে থাকলে চলবে না, নাহলে অন্যদিন হলে থেকে যেতাম। কালকে ছেলে মেয়ে দুদিনের স্কুল আছে, তো সেই কারণে আজকে বাড়ি যেতেই হবে, যখনই হোক রাত 10টা হলেও বাড়ি যেতে হবে। তো এখন এই মুহূর্তে যেতে পারছি না, ভেবেছিলাম দুটো থেকেই চলে যাবো, কেন রমিও বাড়িতে আছে, গোপালও বাড়িতে একা আছে, তো ভেবেছিলাম এখনই চলে যাবো, কিন্তু এত বৃষ্টি, এই বৃষ্টি এখন থামতে মনে হয় আধ ঘন্টা উপরে লাগবে, পুরো কালো করে আছে, পুরো ভীষণ ধরে একদম বৃষ্টি। এরকম